হ্যালো গুড ইভিনিং সবাইকে আপনাদেরকে আমি ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস তার মানে হচ্ছে আমাদের আর্থিক অবস্থার বিবরণীটাকে অ্যানালাইসিস করা নিয়ে আমরা দুইটা লেকচার নিয়েছিলাম সেই দুইটা লেকচার একসাথে কম্বাইন করে আজকে আমি রেকর্ডিংটা দিয়ে দিচ্ছি কারণ হচ্ছে দুইটা লেকচারের মধ্যে ম্যাথটা তো দুই ভাগে ভাগ করে ফেললে হয়তোবা আপনাদের বুঝতে একটু অসুবিধা হবে এই জন্য সবগুলো ম্যাথ একসাথে কম্বাইন করে আমি একটা লেকচার আপলোড করে দিচ্ছি আই হোপ ইট will বি হেল্পফুল ফর ইউ আমরা প্রথমে দেখেছিলাম যে আমাদের ফিনান্সিয়াল স্টেটমেন্টের কিছু লিমিটেশন আছে লিমিটেশন মানে হচ্ছে সীমাবদ্ধতা আমরা আমাদের যে ফিনান্সিয়াল স্টেটমেন্টগুলো দেখে থাকি সেগুলো অ্যানালাইসিস করার ক্ষেত্রে আমরা যখন কম্পেয়ার করি মানে দুইটা ডেটা যখন আমরা কম্পেয়ার করি দুইটা বছরের বা দুইটা কোম্পানির তখন আমাদের কিছু সীমাবদ্ধতা থাকে প্রথমত যে আমাদের দুইটা কোম্পানি কিন্তু কখনোই সবসময় একরকম মেথড ইউজ করে না কিছু কোম্পানি তাদের ডেটাগুলোকে প্রকাশ করার জন্য একটা আইএফআরএস হয়তো ফলো করে কেউ হয়তো বা গ্যাপ ফলো করে তো এরকম মেথডে বা প্রিন্সিপালে ডিফারেন্ট হতেই পারে তখন আসলে এই কম্প্যারিজানটা সঠিক অনেক সময় হয় না আরও একটা লিমিটেশন হচ্ছে ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিসে যেটা আমরা আসলে সবসময় রেশিও দ্বারা প্রকাশ করি যে কীরকম মানে এটার কি কীরকম সেটা একটা রেশিও দ্বারা প্রকাশ করলাম বা এটার অনুপাতটা কীরকম সেটা একটা রেশিও দ্বারা প্রকাশ করলাম কিন্তু যখন আমাদের কোয়ালিটিভ জাজমেন্ট প্রয়োজন হয় মানে যখন আমাদের গঠনগত কোনো জাজমেন্ট দরকার হয় যেমন আমি আসলে সংখ্যাটা দিয়ে তো সবসময় সব বুঝা বুঝতে পারি না আমি যদি বলি আজকে যে আমি 90% মার্কস একটা স্টুডেন্ট পেয়েছে অন্য আরেকটা স্টুডেন্ট হয়তো বা সেও নাইনটি পেয়েছে মার্কস পেয়েছে তো দুজনের মধ্যে আমি তখন কম্পেয়ার কীভাবে করবো তখন আমাকে তাদের মধ্যে থেকে আরও কিছু কোয়ালিটিভ ইনফরমেশান জানতে হবে আমার কাছ থেকে কে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসে ভালো বা কে ক্লাসে সবসময় অ্যাটেন্টিভ থাকে তো এই ধরনের ইনফরমেশানগুলো আমরা আসলে মানে রেশিওর মাধ্যমে সবসময় কি হয় না আমাদের কোয়ান্টিটেটিভ যে ডেটাগুলো দেখা যায় সেগুলো সবসময় আমাদের সঠিক তথ্য বা পুরো পিকচারটা দেখায় না মানে এর পেছনেও কিছু আমাদের রেশিওর পেছনেও কিছু আমাদের দেখার বাকি থেকে যায় এটা একটা সীমাবদ্ধতা এখানে বলেছে যে রেশিও শুড নট ভিউড অ্যাজ অ্যান এন্ড এটাই আসলে শেষ হিসেবে দেখা উচিত না রেদার আ স্টার্টিং পয়েন্ট এটাকে একটা স্টার্টিং পয়েন্ট হিসেবে নিতে পারি আমরা দে রাইজ মে বি মেনি কোয়েশ্চেন অ্যান্ড পয়েন্ট টু অপরচুনিটিস ফর দ্য ফার্দার অ্যানালাইসিস তার মানে আরও অনেক অ্যানালাইসিস আমরা ফার্দার করতে পারি বিশেষ করে আমাদের ইন্ডাস্ট্রি যদি আমরা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনগুলোকে জানতে চাই কোনো টেকনোলজিক্যাল যদি জানতে চাই কাস্টমারের টেস্ট কেমন চেঞ্জ হয়ে যাচ্ছে সব সময় সবসময় দ্বারা প্রকাশ করা সম্ভব হয় না কনজিউমারের টেস্ট কিন্তু প্রতিনিয়তই পরিবর্তনশীল তারা কিন্তু আজকে যেটা প্রেফার করছে পরবর্তী কিছুদিন পরে কিন্তু সেই জিনিসটা প্রেফার করে না এই ট্রেনগুলো কিন্তু কিছুদিন পর পরই চেঞ্জ হয় যেটা আসলে সবসময় রেশিও দ্বারা প্রকাশ পায় না এটা একটা ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিসের একটা সীমাবদ্ধতা এরপরে আমরা কিছু টুলস পড়েছিলাম যে তিনটা টুলসের মাধ্যমে আমরা ফিনান্সিয়াল স্টেটমেন্টটাকে অ্যানালাইস করতে পারি যে স্টেটমেন্টগুলোকে কম্পেয়ার করতে পারি প্রথম টুলটা হচ্ছে গিয়ে হরিজেন্টাল অ্যানালাইসিস অথবা এটাকে বলে ডলার অ্যান্ড পারসেন্টেজ চেঞ্জ বা ট্রেন্ড অ্যানালাইসিস হরিজেন্টাল অ্যানালাইসিস মানে হচ্ছে পাশাপাশি অনুভূমি ইয়ার টু ইয়ার একটা বছরের সাথে অন্য আরেকটা বছরের পাশাপাশি তুলনা যখন আমরা করি ডেটাগুলোকে তখন আমরা সেটাকে বলি হরিজেন্টাল অ্যানালাইসিস অথবা ট্রেন্ড অ্যানালাইসিস ট্রেন্ড অ্যানালাইসিস মানে যেমন এবছর শীতের কাপড় অনেক বিক্রি হয়েছে তা আমি গত বছরের সাথে তুলনা করলাম গত বছর শীতের কাপড় কেমন বিক্রি হয়েছে তো এই যে গত বছরের সাথে এবছরের সেম জিনিসও তুলনা করলাম এটাকে বলছি আমরা হরিজেন্টাল অ্যানালাইসিস আর ভার্টিক্যাল অ্যানালাইসিসকে আরও একটা নামে ডাকা হয় সেটা হচ্ছে কমন সাইজ স্টেটমেন্ট ভার্টিক্যাল অ্যানালাইসিস মেইনলি ফোকাস করে রিলেশনশিপগুলো ফিনান্সিয়াল স্টেটমেন্টের বিভিন্ন যে অ্যাকাউন্টসগুলো আছে ওদের মধ্যে যে সম্পর্ক সেটা নির্ধারণ করা যায় আমাদের ভার্টিক্যাল অ্যানালাইসিসের মধ্যে তার মানে উপর নিচে এখানে যেমন আমাদের টোটাল অ্যাসেটের কত পার্সেন্টেজ কারেন্ট অ্যাসেট তাহলে একটা ইয়ারের মধ্যেই দুইটা ইয়ার কিন্তু না একটা ইয়ারের মধ্যেই উপরে নিচে যে তুলনাগুলো হয় সেটাকে আমরা বলছি ভার্টিক্যাল অ্যানালাইসিস থার্ড যে রেশ অ্যানালাইসিসটা বা থার্ড যে টুলটা সেটা হচ্ছে রেশিও অ্যানালাইসিস রেশিও অ্যানালাইসিস মানে হচ্ছে কমন স্টক হোল্ডারদের মানে বিভিন্ন নেট ইনকাম ডিভিডেন্ড বা স্টক হোল্ডার ইকুইটি এই যে ফিনান্সিয়াল পারফরমেন্সগুলো আছে এই পারফরমেন্সগুলোর অনুপাত কেমন আমি যদি জানতে চাই আমি আমার বিক্রয়ের কত অনুপাত এখানে ভ্যারিয়েবল এক্সপেন্স আছে তারপর আমি যদি জানতে চাই আমার এই সিএম রেশিও মানে কন্ট্রিবিউশন মার্জিন রেশিওর অনুপাত কীরকম কারেন্ট অ্যাসেটের অনুপাত কীরকম সেগুলো আমরা রেশিও অ্যানালাইসিসের মাধ্যমে জানতে পারি আমরা একটা উদাহরণ দেখব উদাহরণ দেখলে আমরা এই বিষয়গুলো আরেকটু ক্লিয়ার হব এরপর আমরা উদাহরণে চলে যাব কিছুক্ষণ পরে এখানে একটা হরিজেন্টাল অ্যানালাইসিসের উদাহরণ দেওয়া আছে এটা আপনাদের বই থেকে নেওয়া এখানে কোয়ালিটি ডিপার্টমেন্ট নামে একটা কোম্পানির ওদের কনস কনডেন্সড একটা ব্যালেন্স শিট দেওয়া আছে মানে ডিসেম্বর থার্টি ফার্স্টের দুইটা বছরে ডেটা দেওয়া আছে দু সালের এবং দু সালের ডেটা দেওয়া আছে এখানে আমরা যখন হরিজেন্টাল অ্যানালাইসিসটা করব আমাদেরকে প্রথমেই এই পার্থক্যটা জানতে হবে কারেন্ট অ্যাসেড কতটুকু বেড়েছে বা কতটুকু কমেছে এই ইনক্রিজ বা ডিক্রিজটা প্রথমে আমাদেরকে বের করতে হবে এই যে লাল যে যেগুলো লেখা আছে এইগুলো হচ্ছে আমাদের বের করতে হয়েছে আর কালো কালিতে যে তথ্যগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে আমাদের অলরেডি প্রশ্নে দেয়া থাকবে তাহলে আমি এখন দেখি যে আমাদের কারেন্ট অ্যাসেট কতটুকু বেড়েছে দু হাজার বারোতে ছিল নয় লাখ পঁয়তাল্লিশ হাজার দু হাজার তেরোতে এসে হয়েছে দশ লাখ বিশ হাজার তার মানে পঁচাত্তর হাজার টাকা বেড়ে গিয়েছে তাহলে আমি এখন পার্সেন্টেজটা কীভাবে বের করব পার্সেন্টেজটা বের করার জন্য আমরা অতীতের যে শালটা সেটাকে বেস ধরব কারণ সবসময় কিভাবে আমরা বলি যে গত বছরের তুলনায় এ বছর শীত বেশি পড়েছে এরকম কি কখনো আমরা বলি এ বছরের তুলনায় গত বছর শীত বেশি এরকম তা মানে উল্টা করি না আমরা আমরা অতীতের তুলনায় আমরা বলি যে গত বছরের তুলনায় এ বছর শীতটা বেশি পড়েছে তাহলে আমরা বলতে পারি গত বছরটাকে বেইস ধরে দু হাজার বারোকে আমরা বেইস ধরে আমরা বের করতে পারবো কিভাবে এই যে সেভেন্টি ফাইভ পার্সেন্ট সেভেন পয়েন্ট নাইন পার্সেন্ট ওরা বের করেছে এখানে আমরা হরিজেন্টাল অ্যানালাইসিসটা এটাকে দু সালের নয় লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা বেস ধরে সেভেন পয়েন্ট বের করেছি প্রত্যেকটার জন্য সেম প্ল্যান্ট অ্যাসেটের জন্য সরাসরিভাবে আনুভূমিকভাবে ইনক্রিজ বা ডিক্রিজ বের করেছি যেগুলো ডিক্রিজ হয়েছে সেগুলোকে আমরা ব্র্যাকেটে লিখেছি এই যে এখানে যে ব্র্যাকেটে লেখা আছে এর মানে হচ্ছে মাইনাস ফিগার বা এটাকে বলা হয় ডিক্রিজ আমরা অ্যাকাউন্টিংয়ে কখনোই মাইনাস ফিগার লিখি না আমরা সবসময় অ্যাকাউন্টিংয়ে ব্র্যাকেট দিই একটা উদাহরণ দেখব হরিজেন্টাল অ্যানালাইসিসে আরও একটা উদাহরণ যেটা ইনকাম স্টেটমেন্টের মাধ্যমে একটু আগে তো দেখলাম ব্যালেন্স শিট এখন যেটা দেখছি সেটা হচ্ছে একটা ইনকাম স্টেটমেন্ট ইনকাম স্টেটমেন্ট মানে হচ্ছে আয় ব্যয় বিবরণী যেখানে আমাদের সেলস থাকে সেলস থেকে অনেকগুলো খরচ বাদ দেওয়া হয় তারপর আমরা আমাদের নেট ইনকামটা পেয়ে থাকি তো এখানেও আমরা আমাদের দেখলাম গত বছর মানে দু সালে আমাদের সেল ছিল উনিশ লাখ ষাট হাজার আর দু সালে সেটা বেড়ে হয়েছে একুশ লাখ পঁচানব্বই হাজার মা তার মানে হচ্ছে প্রায় দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকার সেল বেড়ে গিয়েছে তাহলে পার্সেন্টেজটা আমরা কীভাবে বের করবো পার্সেন্টেজটা আবারও সেইমভাবে আমরা তখন কি করব হরিজেন্টাল অ্যানালাইসিস করার জন্য দু কে বেস ধরে আমরা এই দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকার পার্সেন্টেজটা বের করব দুই লাখ হাজারকে ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে উনিশ লাখ হাজার তাহলে আমাদের বারো চলে আসবে এরপর আমরা একটা ভার্টিক্যাল অ্যানালাইসিসের উদাহরণ দেখব ভার্টিক্যাল অ্যানালাইসিসের জন্য সেম ডিপার্টমেন্ট আমরা সেম সেই ব্যালেন্স শীটটাই আবার নিয়েছি কিন্তু এখন আমরা আর সেই ইনক্রিজ বা ডিক্রিজ করি নাই তার মানে আমরা পাশাপাশি কিছু করছি না একটা বছরের তুলনায় অন্য আরেকটা বছর বেড়েছে বা কমেছে এটা কিছু করছি না এখন আমরা একটা নির্দিষ্ট অ্যামাউন্টকে বেস ধরছি এই অঙ্কের ক্ষেত্রে আমরা টোটাল অ্যাসেটটাকে বেস ধরেছি আমরা জানতে চাচ্ছি টোটাল অ্যাসেটের মধ্যে কত অংশ কারেন্ট অ্যাসেট টোটাল অ্যাসেটের কত অংশ প্লান্ট অ্যাসেট টোটাল অ্যাসেটের কত অংশ ইন্টার্জিবল অ্যাসেট তার মানে হচ্ছে যে আঠারো লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দেওয়া আছে এর মধ্যে কতটুকু অংশ কারেন্ট অ্যাসেট এর মধ্যে কতটুকু অংশ আট লাখ টাকা হচ্ছে প্ল্যান্ট অ্যাসেট আর কত পার্সেন্ট তাহলে আট লাখ টাকাকে আমরা কি করেছি এটা দিয়ে ভাগ করলে বের হচ্ছে সেটা হচ্ছে আমাদের এই ফর্টি থ্রি এটা আমরা পেয়েছি এখানে হান্ড্রেড দিয়ে গুণ করলে এটা পার্সেন্টেজটা চলে আসবে আচ্ছা এরপরে আমাদের লায়াবিলিটির ক্ষেত্রে আমরা কী করেছি আমরা টোটাল লাইবলিটিস অ্যান্ড স্টক হোল্ডার্স যেটা আছে এর মধ্যে স্টক হোল্ডারের পার্সেন্টেজটা বের করেছি আবার টোটাল লায়াবিলিটিস অ্যান্ড স্টক হোল্ডারের মধ্যে কতটুকু কারেন্ট লাইবলিটি সেটা বের করেছি আপনাদেরকে আগেও আমি বলেছি কখনোই এরকম করতে যাবেন না যেন টোটাল লাইবলিটিস অ্যান্ড স্টক হোল্ডার ইকুইটির মধ্যে কত পার্সেন্ট কারেন্ট অ্যাসেট এটা বের করতে যাবেন না কারণ হচ্ছে গিয়ে টোটাল অ্যাসেট একটা ভিন্ন জিনিস আর লাইবিলিটিসের পার্টটা অন্য একটা ভিন্ন জিনিস আমরা তো কখনো এরকম বলতে পারি না যে দায়ের কত অংশ অ্যাসেট এটা কখনো বলতে পারি না আমরা বলতে পারি টোটাল দায়ের কতটুকু কারেন্ট দায় টোটাল দায়ের কতটুকু লং টার্ম দায় টোটাল দায়ের কতটুকু মূলধন এইটুকু বলতে পারি তার মানে ওরা দুজন দুই দুই দিকের বাসিন্দা তাহলে টোটাল অ্যাসেটকে একবার বেস ধরেছি নিচেরগুলো বের করার জন্য আমরা টোটাল লায়াবিলিটিজ অ্যান্ড স্টক হোল্ডার্সকে বেস ধরেছি এখানে হানড্রেড পারসেন্ট দেখলে আপনি বুঝতে পারবেন যে কোনটাকে বেস ধরা হয়েছে তাহলে আমরা এখানে কারেন্ট লাইবিলিটিসের পারসেন্টেজটা কীভাবে বের করেছি তিন লাখ চুয়াল্লিশ হাজার পাঁচশোকে ভাগ দিয়েছি এই যে টোটাল লায়াবিলিটিজ অ্যান্ড স্টক হোল্ডার্স ইকুইটি যে আঠারো লাখ পঁয়ত্রিশ হাজার টাকা আছে এটা দিয়ে ভাগ দেওয়ার পরে আমরা পেয়েছি আঠারো দশমিক আট পারসেন্ট হয়তো বা পয়েন্ট আকারে এসছে সেটাকে হান্ড্রেড দিয়ে গুণ করলে আমাদের পার্সেন্টেজ আকারে চলে আসবে এটাকে বলে ভার্টিক্যাল অ্যানালাইসিস ভার্টিক্যাল অ্যানালাইসিস মানে হচ্ছে আমাদের উলম্বভাবে একটা নির্দিষ্ট অ্যামাউন্টকে বেস ধরে আমরা প্রত্যেকটার অনুপা পার্সেন্টেজ বের করা এটা কিন্তু আমরা ইয়ার টু ইয়ার ট্রেন্ড জানতে চাইনি এ বছরের মধ্যেই আমি জানতে চেয়েছি বছরেই তুমি কতবার ঘুরতে গিয়েছো বছরের মধ্যেই তুমি কত ভাগ সময় ইউটিলাইজ করেছো তার মানে একটা নির্দিষ্ট সময়কে ধরে আমি তখন আমার ইউটিলাইজেশনটা জানতে চাইলাম এরপরে আমরা একটা আরও উদাহরণ দেখেছি সেটা হচ্ছে আমাদের ইনকাম স্টেটমেন্ট থেকে একটু আগে যেটা দেখছিলাম সেটা হচ্ছে আমাদের ব্যালেন্স শিট থেকে দেখেছি এখন যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের ইনকাম স্টেটমেন্ট থেকে ইনকাম স্টেটমেন্টের ক্ষেত্রে আমরা সবসময় সেলসটাকে আমরা হচ্ছে গিয়ে যে আমাদের নেট সেল সেটাকে আমরা হচ্ছে বেস ধরবো আমাদের যে নিট বিক্রয় সেটাকে আমরা বেস ধরে অন্যান্য সব কিছু বের করব মানে আমাদের নিট বিক্রয়ের কতটুকু অংশ গুড সোল্ড কতটুকু অংশ গ্রস প্রফিট কতটুকু সেলিং এক্সপেন্স সেগুলোকে বের করব কেন আমরা সেলস রেভিনিউটাকে কেন ধরব না কারণ সেলস রেভিনিউর মধ্যে আবার কিছু রিটার্ন এসছে পণ্য কিছু পণ্য সেগুলো তার বিক্রি হয়নি সেগুলো রিটার্ন চলে আসছে তাহলে সেগুলোকে কি করতে হবে বাদ দেওয়ার পরে যে নেট সেলটা আছে সেটাকে আমরা দেখেন এখানে হানড্রেড পারসেন্ট লেখা আছে কোন বরাবর নেট সেলের বরাবর তাহলে ইনকাম স্টেটমেন্টের ক্ষেত্রে ভার্টিক্যাল অ্যানালাইসিস করার সময় আমাদেরকে বেস ধরতে হবে কাকে সবসময় নেট সেলটাকে বেস ধরে অন্যগুলোর পার্সেন্টেজ আমরা বের করতে পারবো এখানে আপনাদের হেল্পফুল হিন্টে পাশে বলে দেওয়া আছে ইচ আইটেম অন দাস ইনকাম স্টেটমেন্ট ডিভাইডেড বাই নেট সেল তাহলে আমরা পার্সেন্টেজ পেয়ে যাব একটা ছোট্ট উদাহরণ দেই ধরেন আমরা নেট ইনকামের পার্সেন্টেজ জানতে যাচ্ছি তাহলে এই যে দুই লাখ তেষট্টি হাজার আটশোকে ডিভাইড করব নেট সেল দিয়ে নেট সেল মানে হচ্ছে এখানে দুই লাখ না বিশ লাখ সাতানব্বই হাজার এটা দিয়ে ভাগ দিলে আমরা কি পেয়ে যাব বারো দশমিক ছয় পার্সেন্ট এটা হচ্ছে আমার নেট ইনকামের পার্সেন্টেজ এরপর আমরা কিছু সূত্র পড়েছিলাম ফর্মুলা পড়েছিলাম আমরা রেশিওগুলোকে তিনটা ভাগে ভাগ করেছি প্রথমত কিছু লিকুইডিটি রেশিও যেগুলো হচ্ছে তারল্যের হার অনুযায়ী কিছু কিছু রেশিও ছিল প্রফিটেবিলিটি রেশিও যেগুলোকে আমরা আমাদের প্রফিটটাকে মেজার করে যেগুলো আমাদের লাভ লাভজনক যে রেশিওগুলো সেগুলোকে মেজার করে এরপরে ছিল আমাদের সলভেন্সি রেশিও এটা হচ্ছে সক্ষমতা নির্ধারণ করে আমাদের সক্ষমতা কতটুকু বা আমাদের সলভেন্সি কতটুকু সেটা আমাদেরকে নির্ধারণ করা যে রেশিওর মাধ্যমে সেটা হচ্ছে সলভেন্সি রেশিও এই তিনটা রেশিওর আন্ডারে আবার কতগুলো রেশিও ছিল প্রথমত লিকুইডিটি রেশিওর আন্ডারে ছিল কারেন্ট রেশিও অ্যাসিড টেস্ট বা কুইক রেশিও অ্যাকাউন্টস রিসিভেবল টার্নওভার আর ইনভেন্টারি টার্নওভার সবচেয়ে জনপ্রিয় এর মধ্যে হচ্ছে কারেন্ট রেশিও কারেন্ট রেশিওটার সূত্র হচ্ছে কারেন্ট অ্যাসেট ডিভাইডেড বাই কারেন্ট লাইবিলিটি তার মানে হচ্ছে আমাদের গুলা পরিশোধ করার মানে লায়াবিলিটি এবং সম্পদের অনুপাত কতটুকু নর্মালি এটাকে অনুপাত আকারে প্রকাশ করা হয় মানে এক অনুপাত দুই বা দুই অনুপাত এক এরকম অনুপাত আকারে প্রকাশ করা হয় আর এটা সাধারণত অ্যাসেটটা বেশি হয় কেন অ্যাসেটটা বেশি হয় কারণ আমরা জানি যে অ্যাসেট সমান সমান লায়াবিলিটি প্লাস হচ্ছে ওনার্স ইকুইটি তাহলে এখানে তো ওনার্স ইকুইটি নাই সুতরাং স্বাভাবিকভাবেই কারেন্ট সব সবসময় মোটামুটিভাবে বেশি হয় আর কখনো কখনো রেয়ার কেসে কম হতেও পারে তো এখন যদি আমাদের এটাকে আমরা অনুপাতে প্রকাশ করতে চাই তাহলে আমাদেরকে কীভাবে প্রকাশ করতে হবে ওয়ান ইস টু ওয়ান বা ওয়ান ইস টু টু এভাবে করে অনুপাতে প্রকাশ করতে হবে এরপরে আমাদের আছে অ্যাসিড টেস্ট বা কুইক রেশিও এটা আমাদের আরও কিছু কারেন্ট অ্যাসেট মানে যেগুলো একদম ইমিডিয়েট শর্ট টার্ম লিকুইডিটি যেটা নির্ধারণ করে সেটা হচ্ছে ক্যাশ প্লাস হচ্ছে শর্ট টার্ম ইনভেস্টমেন্ট প্লাস হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবল এই তিনটা জিনিস আমাদের খুব তাড়াতাড়ি আমরা লিকুইড সম্পদে পরিণত করতে পারি বা এগুলোকে একদম ইমিডিয়েট কারেন্ট অ্যাসেট বলা হয় এটাকে ডিভাইড করা হয় কারেন্ট লাইবিলিটি দ্বারা তার মানে হচ্ছে এটা আমরা কত দ্রুত আমাদের লিকুইডিটাকে প্রকাশ করতে পারি সেটা নির্ধারণ করা হয় এই রেশোর মাধ্যমে তিন নাম্বার ছিল অ্যাকাউন্টস রিসিভেবল টার্নওভার অ্যাকাউন্টস রিসিভেবল মানে আমরা সকলেই জানি আমাদের দেনাদার যাদের কাছ থেকে আমরা টাকা পাবো তো এইটা মেজার করে আমাদের অ্যাকাউন্টসের যে লিকুইডিটিটা কত তাড়াতাড়ি মানে কত তাড়াতাড়ি আমাদের অ্যাকাউন্টসের রিসিবেবলদের কাছ থেকে আমরা টাকা পাবো এটা নির্ধারণ করা হয় এই রেশিওর মাধ্যমে এটাকে আমরা কীভাবে বের করি নেট ক্রেডিট সেল মানে বাকিতে যে সেলগুলো আছে সেটাকে ভাগ দিয়ে আমরা এভারেজ নেট অ্যাকাউন্ট রিসিভেবল দিয়ে এভারেজ নেট অ্যাকাউন্টস রিসিভেবল আমরা কীভাবে বের করব দুইটা বছর দেয়া থাকলে সেই দুইটা বছরের অ্যাকাউন্টস রিসিভেবলকে আমি যোগ করে দুই দিয়ে ভাগ দিলে আমাদের এভারেজটা বের হয়ে যাবে বা গড়টা বের হয়ে যাবে চার নম্বরে আছে আমাদের ইনভেন্টরি টার্নওভার রেশিও এটা মানে হচ্ছে আমাদের যে মজুদ পণ্যগুলো আছে সেগুলোকে আমি কত তা দ্রুত নগদ সম্পদে পরিণত করতে পারি সেটা হচ্ছে মেজার করে আমাদের এই ইনভেন্টরি টার্নওভার এটা বের করার ফর্মুলা হচ্ছে কস্ট অফ গুড়সোল সোল ডিভাইডেড বাই এভারেজ ইনভেন্টরি কস্ট অফ গুড়সোল আপনাদের ইনকাম স্টেটমেন্টে দেয়া থাকবে আর এভারেজ ইনভেন্টরিটা কীভাবে বের করতে হবে এটা আমাদের ইনভেন্টরি যে দুইটা বছর দেয়া থাকবে সেই দুইটা বছরকে যোগ করে দুই দিয়ে ভাগ দিলে এভারেজ ইনভেন্টরিটা বের হয়ে যাবে এরপরে আমাদের চাপ যে ছয়টা আছে প্রফিটেবিলিটি রেশিও সেগুলো খুবই সহজ প্রথমত আছে প্রফিট মার্জিন আমরা যদি আমাদের মার্জিনের পার্সেন্টেজ জানতে চাই মানে আমাদের প্রফিটের পার্সেন্টেজ জানতে চাই মানে সেলের কতটুকু নেট ইনকাম হচ্ছে সেটা যদি আমি জানতে চাই তাহলে কি করতে হবে নেট ইনকামকে ডিভাইড করতে হবে নেট সেলস দিয়ে তার মানে হচ্ছে আমাদের এই যে প্রত্যেকটা সেল এক একটা টাকা করে যে সেল সেই সেলসগুলো আসলে কতটুকু ইনকাম জেনারেট করলো সেটা জানার জন্য আমরা প্রফিট মার্জিনটা বের করতে পারি ছয় নম্বরে আছে আপনার অ্যাসেট টার্নওভার অ্যাসেট টার্নওভার হচ্ছে আমাদের কতটা ইফিসিয়েন্টলি আমাদের সম্পদগুলোকে আমরা ব্যবহার করলাম সেলস বাড়ানোর জন্য সেটা সেটা বের করা যায় আমাদের অ্যাসেড টার্নওভার রেশিও দিয়ে এটা বের করার সূত্র হচ্ছে নেট সেল ডিভাইডেড বাই এভারেজ টোটাল অ্যাসেট এভারেজ টোটাল অ্যাসেট মানে হচ্ছে দুইটা বছরের টোটাল অ্যাসেট যোগ করে দুই দিয়ে ভাগ করলে আমাদের এভারেজ টোটাল অ্যাসেটটা বের হয়ে যাবে সাত নাম্বারে আছে আমাদের রিটার্ন অন অ্যাসেট আমরা ক্লাসে আগেও বলেছিলাম যে এই যে আমার এতগুলো সম্পদ আমি খাটালাম এতগুলো সম্পদ আমি এমপ্লয় করলাম এই সম্পদ থেকে আমার প্রফিট কেমন আসতেছে সেইটা মেজার করার প্রফিটেবিলিটিটা মেজার করার সূত্র হচ্ছে রিটার্ন অন অ্যাসেট এটাকে বের করতে হয় কিভাবে নেট ইনকামকে ভাগ করতে হয় এভারেজ টোটাল অ্যাসেট দিয়ে আগেরটার সাথে পার্থক্য শুধু এইটুকুই প্রথমটা হচ্ছে অ্যাসেট টার্নওভারটা হচ্ছে নেট সেলকে ভাগ দিতে হয় আর রিটার্নটা বের করতে হয় রিটার্ন মানে হচ্ছে আমার প্রতিদান আমি আসলে কত প্রতিদান পেলাম নেট ইনকাম কতটুকু আসলো সেটা হচ্ছে রিটার্ন এভাবে মনে রাখতে পারেন আপনারা এরপরে আট নাম্বারটা বলা আছে রিটার্ন অন কমন স্টক হোল্ডার্স ইকুইটি কমন স্টক হোল্ডার মানে হচ্ছে যারা সাধারণ শেয়ার হোল্ডার তাদের যে প্রফিটেবিলিটিটা তাদের যে ইনকাম তারা কতটুকু ইনকাম করছে সেইটা মাপ পরিমাপ করার জন্য আমাদের রিটার্ন অন স্টক হোল্ডার ইকুইটিটা রেশিওটা আমরা করে থাকি এটার সূত্র হচ্ছে নেট ইনকাম ইনকাম থেকে প্রথমে আমরা প্রেফার ডিভিডেন্ডটা বাদ দিয়ে দিই প্রেফার ডিভিডেন্ড মানে হচ্ছে এমন এক ধরনের ডিভিডেন্ড হোল্ডার যারা সবার আগে অগ্রাধিকার পায় নেট ইনকাম হওয়ার পরে তাদেরকে সবার আগে অগ্রাধিকার ভিত্তিতে ডিভিডেন্ডটাকে দিয়ে দেওয়া হয় এরপরে আমরা কি করি এটাকে ভাগ দিই এভারেজ ওয়েটেড এভারেজ কমন শেয়ার আউটস্ট্যান্ডিং তার মানে আমাদের অঙ্কে ব্যালেন্স শিটে যে কমন শেয়ার আউটস্ট্যান্ডিংটা দেয়া থাকবে সেটা দুইটা বছর যোগ করে দুই দিয়ে ভাগ দিলে আমাদের এভারেজ কমন শেয়ার আউটস্ট্যান্ডিংটা পেয়ে যাব এটাকে ভাগ দেওয়ার পরে আমরা পাবো রিটার্ন অন কমন স্টক হোল্ডার ইকুইটি এরপর নয় নাম্বার যেটা আছে সেটা হচ্ছে আমাদের আর্নিং পার্স শেয়ার আর্নিং শেয়ার মানে হচ্ছে আমি যে আমার যে শেয়ার আছে নাম্বার অফ শেয়ার আছে প্রত্যেকজন শেয়ার কতটুকু আর্নিং আর্ন করে আমি একটা উদাহরণ দিয়ে ক্লাসে বলেছিলাম যে ধরে নেন আমাদের আর্নিং হচ্ছে একশো টাকা আমাদের শেয়ার হোল্ডার হচ্ছে দশজন তাহলে প্রত্যেকের আর্নিং কত দশ টাকা করে ঠিক তেমনি আমাদের নেট ইনকাম থেকে প্রথমেই প্রেফার ডিভিডেন্ডটা বাদ দেওয়ার পরে যে নাম্বার অফ ওয়েটেড নাম্বার অফ আউটস্ট্যান্ডিং শেয়ার আছে সেটাকে দিয়ে ভাগ দিলে আমরা ইপিএসটা পেয়ে যাব বা আর্নিং পার শেয়ারটা পেয়ে যাব দশ নাম্বার আমাদের বলেছে প্রাইস আর্নিং রেশিও বা পি রেশিও এটাকে বলে এটা বের করতে হয় মার্কেট প্রাইস পার শেয়ার ডিভাইডেড বাই আর্নিং পার শেয়ার দিয়ে মার্কেট প্রাইসটা ডিফারেন্ট হয় কেন কারণ মার্কেটে অনেক সময় শেয়ার প্রাইসটা ওঠানামা করে এই কারণে মার্কেটের শেয়ারের দামটা বৃদ্ধি বা কমে যায় এই জন্য আমাদের মার্কেট প্রাইসটাকে আমরা আর্নিং পার শেয়ার দিয়ে ভাগ দিলে যেটা পাই সেটা হচ্ছে আমাদের আর্নিং প্রাইস আর্নিং রেশিও এটা মেজার করে মার্কেট প্রাইস পার শেয়ারের জন্য কতটুকু আর্নিং পার শেয়ার আছে প্রত্যেকটা মার্কেট প্রাইস শেয়ারের যে রেশিও তার সাথে আর্নিং প্রাইস শেয়ারের রেশিওটা কীরকম এগারো নম্বরে যেই ফর্মুলাটা বলা আছে সেটা হচ্ছে পে আউট রেশিও পে আউট বলতে এখানে বুঝিয়েছে ক্যাশ পে মানে আমি কতটুকু ক্যাশ ডিভিডেন্ড দিয়ে দেই ডিক্লেয়ার করে কমন স্টক হোল্ডারদেরকে সেটা মেজার করে হচ্ছে আমাদের পে আউট রেশিও এর সূত্র হচ্ছে ক্যাশ ডিভিডেন্ড ডিক্লেয়ার্ড অন দ্য কমন স্টক ডিভাইডেড বাই নেইট ইনকাম তার মানে আমরা যেটুকু সব ডিভিডেন্ড কিন্তু না শুধুমাত্র ক্যাশ ডিভিডেন্ডটুকু ডিভিডেন্ট কিন্তু অনেক ধরনের হতে পারে ক্যাশ ডিভিডেন্ট হতে পারে তারপর হচ্ছে কি আপনার জাস্ট ডিক্লেয়ার ডিভিডেন্ড হতে পারে ক্যাশ নাও হতে পারে তখন হয়তো বা ডিস্ট্রিবিউটেড হয়নি এরকম থাকতে পারে তো এই ক্যাশ ডিভিডেন্ড ডিক্লেয়ার যেটুকু হয়েছে সেটাকে ভাগ করব নেট ইনকাম দিয়ে তাহলে আমি পাবো যে আমি আমার ক্যাশ ডিভিডেনটা নেট ইনকামের কত অংশ বা কত পার্সেন্টেজ ডিস্ট্রিবিউট করছি এরপরে দুইটা আছে সলভেন্সি রেশিও প্রথমটা খুবই সহজ ডেপ টু অ্যাসেট মনে রাখার সহজ উপায় ক্লাসে বলে দিয়েছিলাম যে ডেপ্ট উপরে তারপর টু অ্যাসেট মানে হচ্ছে অ্যাসেটের নিচে ডেপ মানে হচ্ছে দায় তার মানে টোটাল লাইবিলিটিসকে ভাগ দিব টোটাল অ্যাসেট দিয়ে এটা মেজার করে যে আমাদের অ্যাসেটগুলো কতটুকু আছে লাইবিলিটি পরিশোধ করার জন্য তেরো নম্বর সবচেয়ে শেষে যেটা আছে সেটা হচ্ছে টাইমস ইন্টারেস্ট আর্ন এটা আমরা সময় দ্বারা প্রকাশ করে থাকি নর্মালি এর মানে হচ্ছে আমরা কত দ্রুত আমাদের ইন্টারেস্ট এক্সপেন্সটাকে পরিশোধ করতে পারি আমাদের অ্যাবিলিটিটা কীরকম সেটা পরিমাপ করে এটা পরিমাপ করার জন্য আমাদের কি দরকার আমাদের ইন্টারেস্ট এক্সপেন্স এবং ট্যাক্স এক্সপেন্সের পূর্ববর্তী ইনকামটা দরকার আমরা বলেছিলাম ধরে নিচ্ছি আমাদের নেট ইনকাম একশো টাকা আমাদের ইন্টারেস্ট এক্সপেন্স দশ টাকা আর আমাদের ট্যাক্স হচ্ছে বিশ টাকা তাহলে এগুলো বাদ দেওয়ার পর নেট ইনকাম থাকলো সত্তর টাকা তা এখন কেউ যদি আমার কাছে জানতে চায় তোমার ইনকাম নেট ইনকামটা কত ইন্টারেস্ট এক্সপেন্স এবং ট্যাক্স পেক্স এক্সপেন্সের আগে তাহলে আমি কি করব ব্যাক ক্যালকুলেশন করবো তার মানে পেছনে চলে যাব এই যে সত্তর টাকা বের করলাম না এখন শুধুমাত্র এর সাথে ইন্টারেস্ট এক্সপেন্সটাকে যোগ করব এবং ট্যাক্স এক্সপেন্সটাকে যোগ করার পরে আমি তাহলে আমার নেট ইনকামের পূর্ববর্তী অবস্থায় ফিরে যেতে পারবো এই পূর্ববর্তী অবস্থাটাকেই ইন্টারেস্ট এক্সপেন্স দিয়ে ভাগ দিলে আমাদের টাইমস ইন্টারেস্ট আর্নটা বের হয়ে আসবে এরপর আমরা একটা অঙ্ক করেছিলাম জন কালি কোম্পানি তাদের একটা ব্যালেন্স শিট দেওয়া ছিল আর একটা ইনকাম স্টেটমেন্ট দেওয়া ছিল যেখানে আমাদেরকে কিছু রেশিও বের করতে বলেছিল কারেন্ট রেশিও ইনভেন্টরি টার্নওভার রেশিও প্রফিট মার্জিন রিটার্ন অন অ্যাসেট রিটার্ন অন কমন স্টক হোল্ডার্স ইকুইটি ডেপ টু অ্যাসেট রেশিও ইন্টারেস্ট আন টাইমস ইন্টারেস্ট অন রেশিও এগুলোকে বের করার জন্য আমরা একটা টেবিল করেছিলাম আমরা পরের ঘরে চলে যাই টেবিলটা দেখি একটু কেমন এখানে যে টেবিলটা দেখতে পাচ্ছেন প্রথমে আমরা একটা ঘরে লিখেছি রিকোয়ারমেন্ট এরপরে লিখেছি ফর্মুলা এরপর আমরা ক্যালকুলেশন করেছি 2017 সতেরোর জন্য এরপর ক্যালকুলেশন করেছি 2016 ষোলোর জন্য তো আপনারা পরীক্ষার হলে খেয়াল করে দেখবেন যে আপনাদের কোন বছরের জন্য চেয়েছে দুইটাই চেয়েছে কিনা বা একটা চেয়েছে কিনা বা তিনটাই চেয়েছে কিনা কতগুলো যতগুলো বছরের জন্য চাইবে ততগুলো বছর আপনি ক্যালকুলেট করবেন ততগুলো ঘর বাড়বে এখানে তো আমরা প্রথমেই ফর্মুলাগুলো লিখে ফেলেছি প্রত্যেকটা সু মানে রেশিওর ফর্মুলাগুলো লিখে শুধুমাত্র সেখানে আমরা এই মানগুলো বসিয়ে দিয়েছি যেমন কারেন্ট অ্যাসেট ছিল আমাদের দু হাজার সতেরোতে দুই টাকা এটাকে ভাগ করেছি কারেন্ট লাইবিলিটি ছিল এক টাকা ভাগ করার পরে আমরা পেয়েছি ওয়ান তাহলে এর পাশে সাথে পাশে কি লিখব অনুপাত মানে ওয়ান পয়েন্ট ফাইভ কারণ আমরা কারেন্ট রেশিওটাকে অনুপাত আকারে প্রকাশ করি মানে এটা এক অনুপাত দুই দুই অনুপাত এক এরকম অনুপাত আকারে প্রকাশ করি তার মানে এটা এই কথাটা দ্বারা এটা বোঝায় যে আমার কারেন্ট এক টাকা কারেন্ট লাইবিলিটির জন্য এক দশমিক পাঁচ টাকা বা দেড় টাকা কারেন্ট অ্যাসেট আছে এরপরে দু হাজার জন্য করেছি সেমভাবে ওয়ান পয়েন্ট এই ইস্টু ওয়ানটা আমি আমরা নিজেরা দিয়েছি এটা হচ্ছে জাস্ট বোঝানোর জন্য দিয়েছি নিজেরা যে আমরা অনুপাত আকারে প্রকাশ করলে এইভাবে করতে হয় ভাগ করার পর কিন্তু শুধু আপনার ওয়ান পয়েন্ট সেভেন আসবে সাথে আপনি কি করবেন এভাবে করে ইস্টু ওয়ান দিয়ে দেবেন লাইবলিটিসটাকে এক টাকায় চিন্তা করবেন লাইবিলিটিসটা এক টাকা সাথে যেটা হচ্ছে সেটা হচ্ছে কারেন্ট অ্যাসেট এরপর আমরা ইনভেন্টরি টার্নওভার প্রফিট মার্জিন রিটার্ন অন অ্যাসেট সবগুলো একটু আগে মাত্রই বললাম এখন শুধুমাত্র এগুলোর মধ্যে ভ্যালু বসি আমরা করে দিয়েছি একটা শুধু একটু বলি সেটা হচ্ছে এভারেজ টোটাল অ্যাসেট এগুলো কীভাবে বের করেছি এগুলো হচ্ছে দুইটা বছরের মানে সতেরো এবং আঠারো ষোলোরটা দুইটা যোগ করে দুই দিয়ে ভাগ দিয়েছি যেখানে আমরা এভারেজ টোটাল অ্যাসেটটাকে পেয়েছি আর যদি ষোলোর জন্য বের করতে যাই তাহলে কি করতে হবে তাহলে ষোলোর তথ্য প্লাস হচ্ছে পনেরোর তথ্য দুইটা যোগ করে আমরা দুই দিয়ে ভাগ করলে এভারেজ টোটাল অ্যাসেটটা পেয়ে গিয়েছি আপনাদের পনেরো তথ্য অবশ্যই পরীক্ষার হলে বা দেয়া থাকবে সাথে যদি দরকার হয় এরপর আপনাদেরকে একটা ছোট্ট অঙ্ক করতে দিয়েছিলাম আপনারা ক্লাসে করেছিলেন একটা কারেন্ট রেশিও বের করতে বলেছিলাম হেই রেভেন্ট ইন ব্যালেন্স শিট থেকে যেখানে টোটাল কারেন্ট অ্যাসেট দেয়াই আছে টোটাল কারেন্ট লাইবিলিটিও দেয়া আছে যেটাকে ডিভাইড করলে আমাদের টোটাল কারেন্ট অ্যাসেট রেশিওটা বের হবে এই ছিল আমাদের দুইটা লেকচার এখানে আজকে কম্বাইন করেছি ফিনান্সিয়াল স্টেটমেন্টের যেহেতু একসাথে বোঝাতে চেয়েছি এই জন্য আশা করি এখান থেকে ইনশাল্লাহ আপনারা একটা বা দুটা প্রশ্ন পেতে পারেন ফাইনালে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ